ইতালির পাদোয়ায় দুই দিনব্যাপী দূতাবাস সেবা সম্পন্ন। বিদেশ স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন ইতালির প্রতিনিধি মালিক মঞ্জুর, সাথে রয়েছে আমি তানজানা রহমান রিজা। প্রবাসীদের দূতাবাস সেবা সহজ করতে সপ্তাহের ছুটির দিনে ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্প পরিচালিত হয়ে আসছে কয়েক বছর থেকেই। তার এই ধারাবাহিকতায় 26 ও 27 ফেব্রুয়ারি দুই দিনব্যাপী কনস্যুলার সার্ভিস ইতালির পাদোয়ায় সম্পন্ন হয়েছে। মিলান কনস্যুলেট অফিসের উদ্যোগে বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদোবার সার্বিক সহযোগিতায় প্রবাসীরা পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট, ফ্যামিলি সার্টিফিকেট, নো ভিসা, ওয়েজ আর্নার্স মেম্বারশিপ সহ দূতাবাসের কার্যক্রম পরিচালিত হয়। দুই দিনব্যাপী এই ক্যাম্প থেকে প্রায় 8 শতাধিক প্রবাসীরা এই সেবা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেছেন বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টার এর সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদোবার সভাপতি জামান সরকার, পাদোবা কমিউনের বিদেশিদের প্রতিনিধি নাহিদ হাসান রিবিন, জান শরীফ জনসু, আবুল কাশেম মোহাম্মদ সেলিম, হেলাল পাটোয়ারি, আব্দুল হাই, আজহারুল আলম, শফিকুল ইসলাম স্বপন, মনিরুল ইসলাম নুরু, বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টার পাদোবার সেক্রেটারি মোস্তফা সিকদার, সহসভাপতি রফিকুল ইসলাম, বিদেশিদের প্রতিনিধি শাখাওয়াত হোসেন, আবু ইসহাক প্রমুখ। পাদোবায় অনুষ্ঠিত দূতাবাস সেবা গ্রহণকারী প্রবাসীরা মিলান কনস্যুলেট এর সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান এই ক্যাম্প পরিচালনা করার জন্য। কর্মব্যস্ততার কারণে প্রবাসীরা মিলান কনস্যুলেট অফিসে তাদের দূতাবাস সেবা গ্রহণ করতে অনেকটাই সমস্যা হয় এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হয়। এই ধরনের দূতাবাস ক্যাম্প এর ফলে প্রবাসীরা আর্থিক ও কাজের জটিলতা থেকে রেহাই পান। দূতাবাসের এমন কার্যক্রম যেন প্রত্যেকটি শহরে অব্যাহত থাকে এমনটাই দাবি সকল প্রবাসীর।